আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা ঈদের পর যমুনা নদীতে আসলে নৌকায় চড়ে ঘোরাঘুরি করেছি, যমুনা নদীর পাড়ে অনেক আনন্দ করেছি। তো প্রথম পর্বটি এর আগে আমি শেয়ার করেছি, আপনারা যারা দেখেননি অবশ্যই ওই পর্বটা দেখে আসবেন। আজকে আমরা নৌকায় চড়ে ঘোরাঘুরি করব, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু অলরেডি নৌকায় উঠে গেছি, দেখতেই পাচ্ছেন, আর ওই যে যমুনা সেতু দেখা যাচ্ছে, একটু পরেই কিন্তু নৌকাটা ছেড়ে দেবে। এই যে আমার ছোট ভাই, ও এখন আমাকে ডাকছিল নৌকায় ওঠার জন্য, আমি এখন নৌকায় উঠে পড়লাম। তো নৌকার ভিতরে না গিয়ে আমরা নৌকার উপরে, ছাদের উপরে আর কি বসে ঘুরবো, এতে আনন্দ বেশি হবে। অবশ্যই আপনারা যারা ঘুরতে আসবেন একটু সাবধানে ঘুরবেন, নৌকার ছাদের উপরে উঠলে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আবির, এই যে কেমন লাগছে? নৌকায় ঘুরতে যাব এখন আমরা। অবশ্যই নৌকায় বসে পড়লাম, এখন ঘুরতে যাব আমরা সবাই, নৌকায় ঘুরবো এখন। জানি কেমন লাগছে? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। নৌকায় চড়ে আমরা কিন্তু অনেক মজা পাইছি, আর আমাদের নৌকাটা এখন ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর যমুনা সেতুতে আসলে আসলে নৌকায় না উঠলে কিন্তু আসল মজাটা পাই না, তাই এখানে আসলেই নৌকায় ওঠার চেষ্টা করি। তো এখানে এত ভালো লাগে ঘুরতে, মানে কল্পনাও করা যায় না যে এত ভালো লাগার একটা জায়গা এখানে। এই যে দেখুন আমাদের নৌকাটা, আমাদের নৌকা ছেড়ে দিয়েছে প্রিয় ভিউয়ার্স। যমুনা সেতুর দিকে আমরা যাচ্ছি, আর আমরা কিন্তু যমুনা সেতুর একদম নিচ দিয়ে ঘুরে আসব। আপনারা কিন্তু পুরো ভিডিও জুড়ে থাকবেন, আমরা একদম কাছ থেকে আপনাদেরকে যমুনা সেতু দেখাবো। একদম নিচ দিয়ে ওই পাশে চলে যাব, আবার ওই পাশ থেকে আবার আমাদের এদিকে নিয়ে আসবে। তো ওই যে আমরা ক্রমশই কিন্তু যমুনা সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। তো আমার কিন্তু খুবই ভালো লাগছে আশপাশের পরিবেশ, আর আমি দেখুন কোথায় বসে আছি, মানে খুবই এনজয় করতেছি, মানে একটু ভয় নাই আমার মধ্যে আর কি। নৌকায় ওঠার আগে একটু ভয় পেয়েছিলাম, বাট এখন কিন্তু আর ভয় পাচ্ছি না, মানে এত আনন্দ পাচ্ছি যে ভয়টাই আসলে চলে গেছে। আপনারা কিন্তু আসলে অবশ্যই এভাবে নৌকায় চড়ে একটু ঘোরাঘুরি করার চেষ্টা করবেন, দেখবেন মনটা এত ভালো হয়ে যাবে যে কল্পনাও করতে পারবেন না। এই যে আমার দুই পাশে, এক পাশে আমার ভাইয়ের ছেলে আর এক পাশে আমার ভাইয়ের মেয়ে বসে আছে, আর এই যেটা আমার কাজিন। তো ক্রমশই কিন্তু আমরা যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, আর এই যে আমার ভাইয়ের মেয়ে। আর যমুনা সেতুর উপর দিয়ে দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করতেছে, খুবই সুন্দর লাগতেছে। আর এত সুন্দর একটা হাওয়া বইতেছে, নদীর হাওয়া, আসলে নদীর পাড়ে গেলে যে হাওয়াটা পাওয়া যায় আসলে এটা অসাধারণ লাগে। তো যারা আসলে এভাবে ঘোরাঘুরি করেছেন তারা অবশ্যই জানেন যে এই মজাটা আসলে কি পরিমাণ। আমার ভাই অনেক মজা করতেছে, আমার কাজিন আর কিও। তো এখন কিন্তু আমরা যমুনা সেতুর নিচ দিয়ে ক্রস করব, একেবারে কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা যমুনা সেতুর নিচ দিয়ে চলে যাচ্ছি, একেবারে সেতুর ওপার চলে এলাম। এদিকে কিছুক্ষণ ঘুরে আমরা আবার ব্যাক করব, যমুনা সেতুর নিচ দিয়ে আবার আগের গন্তব্যস্থলেই আমরা চলে যাব। দেখতেই পেলেন যমুনা সেতুটা কত সুন্দর লাগছে, আর নদীর পানিগুলো কত সুন্দর লাগছে।
নদীর পানিটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। আর গাড়ি যাচ্ছে, আর এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেল লাইনের ব্রিজ হবে, কারণ যমুনা সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল করায় সেতু কিন্তু একটু ঝুঁকিপূর্ণ, যে কারণে এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে নতুন করে আবার রেল লাইনের ব্রিজের কাজ চলছে। তো আলাদা করে আর কি আরেকটা ব্রিজ হবে যেটা দিয়ে ট্রেন চলাচল করবে শুধু। আর এখন কিন্তু আমরা আবার ব্যাক করব, আমাদের নৌকাটা ঘুরিয়ে নিচ্ছে, এখন আমরা আবার যমুনা সেতুর নিচ দিয়ে চলে যাব। আর আমি তো দেখতেই পাচ্ছেন কতটা আনন্দ পাচ্ছি, একদম মানে দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা আনন্দিত। আমার এত ভালো লাগে নৌকায় চড়লে, মানে আমি আসলে হারিয়ে যাই অন্য জগতে, আমার আর কোনো কিছু মনে থাকে না আর কি, শুধু ভালো লাগাই কাজ করে। আর এই যে আমার ভাস্তা ভাস্তি ভাই বসে আছে, আর আমি তো বসে আছি, দেখতেই পাচ্ছিলেন যে কোথায় বসে আছি, ওদের সামনে আর কি নৌকার একদম কর্নারে। তো আমার জন্য আপনারা কিন্তু অবশ্যই দোয়া করবেন, আর আমার চ্যানেলটি আপনারা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। মানে কি বলবো, নৌকায় না উঠলে আসলে এর মজাটা আপনাদের এক্সপ্লেইন করতে পারছি না। এই যে দেখুন একটা নৌকা যাচ্ছে, এই নৌকাগুলোতে চড়লে কিন্তু আরও অনেক বেশি মজা পাওয়া যায় আমার কাছে। তো আমরা কিন্তু চলে আসছি প্রায় কাছাকাছি, আমরা একটু পরেই নেমে যাব। আমরা এরপর ওখানে যা কিছু খাবার দাবার পাওয়া যায় ওগুলোই কিনে কিনে খাবো। তো এখানে আগে অনেক কিছুই পাওয়া যেত, অনেক দোকানপাট ছিল, বাট এখন আসলে দোকানপাটগুলো নেই, এখন ছোট ছোট কিছু দোকানপাট আছে, সেখানে যা পাওয়া যাবে আমরা ওগুলোই খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব আমরা কি খাচ্ছি। তো আমরা কিন্তু চলে আসছি, আমরা এখন নেমে পড়ছি, দেখতেই পাচ্ছেন সবাই নেমে পড়ল। কেমন লাগলো বলতো? আর আমরা এত রোদের মধ্যে দুপুরবেলায় চলে আসছিলাম, যে কারণে আমাদের অনেক গলাটা শুকিয়ে গিয়েছিল। কেমন লাগছে শরবত? মানে সবারই মানে সবাই আর কি তৃষ্ণার্থ, যে কারণে আমরা একটু শরবত খাচ্ছিলাম, যদিও এটা খুব বেশি স্বাস্থ্যকর না, তবুও মানে আমাদের গলাটা শুকিয়ে গিয়েছিল যে কারণে আমরা খাচ্ছি আর কি। আর এখন খাচ্ছে ওরা ডিমের চপ, আর সাথে আছে চিংড়ি আর ডাল দিয়ে অনেক মজাদার একটা বড়ার রেসিপি আর কি। তো এটা ওরা খাচ্ছে, আমিও খাচ্ছিলাম। খাইতে কেমন?
প্রিয় ভিউয়ার্স, আমরা যখন এখানে আসছিলাম তখন কিন্তু এত লোকজন ছিল না। যত বিকেল হচ্ছে ততই কিন্তু লোকজন এখানে ভিড় জমাচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেক মানুষজন কিন্তু এখানে আছে। তো এখন আমরা এর মধ্যে কিন্তু অনেক কিছুই খেয়েছি, এখন আমি পপকর্ন খাবো। আমার কাছে পপকর্নটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। এই যে এখানে একটা ছোট্ট দোকান দেখতে পাচ্ছেন, বাচ্চাদের খেলনা টেলনা ছোটোখাটো জিনিসপত্র পাওয়া যায়, অনেকেই কিন্তু কেনাকাটা করছে দেখতে পাচ্ছেন। তো আমার সাথে আসছে, ওরাও কিন্তু কি যেন কিনছে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি সময় পান, সুযোগ পান, তাহলে কিন্তু অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। এই জায়গাটা সত্যি অসাধারণ, খুবই ভালো লাগে এই জায়গাটা। আসলে একবার আসলেই বুঝতে পারবেন যে কতটা আনন্দের একটা জায়গা। তো আমরা কিন্তু মাঝে মাঝে এখানে ঘুরতে আসি, কারণ আমাদের বাড়ি থেকে এটা মাত্র 3 কিলোমিটার দূরে, যার ফলে আমরা খুব ঘন ঘন এখানে ঘুরতে আসতে পারি। আপনারাও সময় সুযোগ পেলে অবশ্যই ঘুরে যাবেন। আর এখন কিন্তু আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন কিন্তু লকডাউন ছিল, যার ফলে রাস্তায় কোনো গাড়ি টাড়ি তেমন ছিল না। ভাগ্যবশত আমরা অটোটা পেয়েছি, তাই আমরা যেতে পেরেছিলাম। তো আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।